Producer, Redaw HD Video. Upload by Bangla HD Media YouTube channel. কবরে কেমনে থাকব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, মৌতে পাবনি তোমার বন্ধুর দেখা. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل وال نجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان. وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند له، أجمل أنور أجدر أكمل له، ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا সকলে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সুম্মা দানা فتدلى فكان قاب قوسين أو أدنى. صدق الله العلي العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: رأيت ربي عز وجل في أحسن صورته. একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর প্রাণ জল ভাষায় বলুন ইয়া রাসূলাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালী আল্লাহ, ফি ومع شوقه مخبرا وآمرا. سبحان الله بولين. إن الله وملائكته يصلون على النبي: يا سلموا تسليما. اللهم صل على سيدنا لنا محمد وعلى آل سيدنا. আর মায়ার সুরে বলো জগতে আর মিলে না, চিৎকার বেরেখন সুবহানাল্লাহ, যে জন করুণা অনুপম উপমা, যার মত রহমত জগতে আর মিলে না, হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত, তার না صلى الله عليه وسلم. الله 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 الله
الله الله الله الله الله الله الله مرشد مولا كبلا كعبة كهوي رويلا ليه يا مار مرشد مولا كبلا كعبة كهوي رويلا ليه وقت ريبا قلبا نايا كهوي رويلا ليه ما شاء الله তোমার কথা মনে হইলে বুক বেশে নয়ন জ্বলে তোমার কথা মনে হইলে বুক বেশে যায় নয়ন জ্বলে সেই চলে দিয়া চরণ দুইখান তুয়াইতাম দেহে দয়াল সেই চলে দিয়া চরণ দুইখান তুয়াইতাম দেহে বক্তে রে বা গল বাহানাইয়া কহই রইল রে গে মাশাল্লাহ মরশিদ মাওলা কেবেলা কাবা কহই রইল রে গে আমার মরশিদ মাওলা কেবেলা কাবা কহই রইল রে গে বক্তে রে গল বাহানাইয়া কহই রইল রে গে মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমের পাগল বললে তাই তো বাসি নয়ন জ্বলে তোমার প্রেমের পাগল বলি গি 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 তোমার প্রেমের পাগল বললে তাই তো বাসি নয়ন জ্বলে সেই জ্বলে দিয়া চরণ দুইখান তুহাইতাম রে গে দয়াল সেই জ্বলে দিয়া চরণ দুইখান তুহাইতাম রে গে 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 আল্লাহ 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 সকলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ উপস্থিতি শাহপুর গার্ড সাহেবের বাড়ি সুলতানপুর ব্রাহ্মণবাড়ি আব্দুল হাকিম মেগা সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক উরুস মুবারকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব সহ সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান খান সাহেব প্রধান অতিথি সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব লায়ন ফিরুজ রহমান ওলিও সাহেব বিশেষ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সমাজ সেবক জনাব হাজি এ কে এম সাইদ খান সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর তিন আসনে সম্মানিত মাননীয় সংসদ সদস্যের সম্মানিত এপিএস জনাব আবু মুসা আনসারি সাহেব আমার পূর্বে যিনি এতক্ষণ আলোচনা করেছেন সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক মুজাহিদে আহলে সুন্নাহ রহনুমাই শরীয়ত তরিকত হযরত আল্লামা বন্ধুবর মাওলানা মুফতি জসীমউদ্দিন মুজাহিদি সাহেব মাদজিল্লাহ উলালি মনসুব বিশ্ব আছেন যিনি আলোচনা করেছিলেন এতক্ষণ সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী বক্তা সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লামা হযরত মাওলানা আল্লামা শেখ মুফতি নুরুল ইসলাম নাজিরি সাহেব মাদজিল্লাহুল আলী আরো উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী আল্লামা মাওলানা হাফেজ আব্দুল জলিল সাহেব এবং আল্লামা ইলিয়াস আল মামুন সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে আছেন পীরজাদা সৈয়দ জাহির চিশতি সাহেব জনাব খুরশেদ আলম ভূঁইয়া সাহেব জনাব হাজী হুমায়ুন কবির সাহেব
জনাব হাজী খুরশিদ আলম মুন্সি সাহেব মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষে আছেন শরীয়তুল্লাহ ও মনির হোসেন এবং শাহপুর গার্ড সাহেবের বাড়ির যুববৃন্দ মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই প্রচন্ড বৃষ্টি ঝড় বৃষ্টির সিজনে আরামে ঘুম হারাম করে আজকের এই সুন্নি মহাসম্মেলনে মেগা শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র ওরুস মোবারকের মতে আমাদের প্রত্যেককে উপস্থিত হয়ে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন সেই শুকরিয়া তার একবার পূরণ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারক যিনি হাজির নাজির গায়েবের খবর দেনে ওয়ালা আকা ইনামদার তাজদার মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে উম্মতের কান্ডারি হুজুর পরুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেছেন এই জন্য শুকরিয়া দান আবারো করি আলহামদুলিল্লাহ আমার পূর্বে আমার বন্ধুবর সাড়ে বেলায় অতর করে কি অধাংশ আলোচনা করেছেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে এক টুকরো আয়াত মোবারক তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখেই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব আমরা এমন একটি জামানায় এসেছি আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হয় তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে ঈমান রাখতে আওয়াজ করে বলেন ঠিক না বেটি এই জন্য আজ ব্রাহ্মণবাড়িয়া সদর সুলতানপুর শাহপুরের জমিন আব্দুল হাকিম মেগা শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল এমন হতে পারে আপনি আমি কাহার জন্য জীবনের শেষ মাহফিল কথা বলেন ঠিক কিনা এই জন্য রাত্র সাড়ে এগারোটা বেজে গেছে আমি আজকের মাহফিলের একজন প্রধান বক্তা হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব যতক্ষণই আলোচনা করি আপনারা ধৈর্যের সাথে একটু বসবেন আরেকটি টিপস মনে রাখবেন জানার নাম ঈমান নয় মানার নামই হলো ঈমান কথা বলেন ঠিক কিনা এই জবাব তোমাকে বলছি আপনাদেরকে বলছি আজকের এই স্টেজ থেকে ওঠার সময় সমস্ত মেয়েদের নাম্বার মোবাইল থেকে ডিলিট করে যাবে কথা কোন ঠিক না বেটি আরো বড় করে বলেন ঠিক কিনা বলো আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে আজকে মুসলমান নিষ্পেষিত হচ্ছে আজকের মুসলমান ঘরে ঘরে ঝগড়া ফাঁসা সৃষ্টি হচ্ছে আজকে মানুষের নৈতিক চরিত্র নষ্ট হচ্ছে একমাত্র বেহায়া পড়ার কারণে আওয়াজ করে বলেন ঠিক না বেটি আপনাদের কি কষ্ট হচ্ছে বন্ধুগণ আমার সাবধান করে দিলাম শুরুতেই আপনাদেরকে অনুরোধ করে দিয়ে গেলাম এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে মন কথা বলেন ঠিক না বেটি এই জন্য বাবার আমার আমি আপনাদেরকে নিয়ে যতটুকু ওয়াজ করব এই ওয়াজটুকু আপনারা আমল করার চেষ্টা করবেন আগে মহব্বত তারপরে এবাদত বিদায় বেলায় কিছুক্ষণ জিকির করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন আরো মহব্বত বলেন আমিন একটু মায়ার সরে দূর সরে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আরো মায়ার সুরে বলুন আল্লাহুম্মা সাল্লি বন্ধরে আমার
আমার আল্লাহ যতটুকু মায়া করেছেন প্রতিদিন রাতের বেলা মুসুলদারে এলাকার আনাচে কানাচে বৃষ্টি হয়ে গো আমার আল্লাহ যতটুকু আমাদেরকে মায়া করেছেন ততটুকু শুকরিয়া তার কাজে লাগানোর চেষ্টা করি আমার যুবক ভাইরারি ও মুরব্বী বাবা জিরা গো গত রমজানের মধ্যে অনেক মানুষের সেহরি খেয়েছেন ইফতার করেছেন অনেক মানুষ তারাবির নামাজ পড়েছেন এবার রমজান মাসের ডাক পড়েছে অনেকে রোজা রাখবেন আবার অনেকে গত রমজান থেকে এই রমজানের আগ পর্যন্ত এগারোটা মাসে অনেকে অন্ধকারে কবর দেশে যায় কি যায় নাই হে আমার যুবক ভাইরা রে হে মুরব্বী বাবা জিরা গো ইদানিং ইষ্টুকের পরিমাণ বেড়ে গেছে দোকানের মধ্যে চা পান করে ঘরে গিয়া ইষ্টুক করে মারা যায় বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করে আবার ঘরের মধ্যে পড়ে মারা যায় রাস্তাঘাটে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায় আপনারা আওয়াজ করে বলেন কথাটা ঠিক না বেঠি হে আমার আশিকিন জাকিরির মুহিবিন বাবা হে জিরাহারি কবির মনোযোগ নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই রে বন্ধুরা আমি তাহিরির গলার সাউন্ড একদিন থাকবে না আমি তাহিরি একদিন গলায় মরণের রশিটা যেদিন লাগিয়া যাইব রে আল্লাহ যদি আমার নাফরমান বলে ডাকটা মারে আমার জীবনের এত হাজার হাজার ওয়াজের ঘোষণা সব বরবাদ হয়ে যাবে এই জন্য কে কখন মারা যাব আমরা কেউ বলতে পারি না রে এ আমার পর্দা রশিন হাজার হাজার মা বোনেরা সময় থাকতে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগান সময় থাকতে নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দেন আর আল্লাহর কাছে সকাল সকাল সন্ধ্যায় সন্ধ্যায় বলবেন আল্লাহ আমরা তো বলতে পারি না কোন দিন দুনিয়া থেকে চলে যাব গো ও আমার আল্লাহ যেই দিন আমাদেরকে মরণ দিবা রমজান মাসে মরণ দিও কথা কন্ঠে কিনা বেঠি আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায় মান্না গুলজম দর জবিদে আসমা লেকে গুলজম দর কলবে হে মুমিনা উসুনে হান না নেয়াবে বাহরে রসুল নীলমে মদ হাম সুয়ে আর বাবে কুল মাকার চুষ্টি নামাজে বন্দে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মাউত কাসিন কুল্লু নাসিন শানিমুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন বুলবুলে বাগে মদিনা বুলবুলে বাগে মদিনা কুরে তায়ুনে রসুল ইয়া নবী বি ফাতিমা হাই রুন্নিসা কি ওয়াজত আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ এ আমার শাহপুরের মা বোনেরা গো এ আমার সুলতানপুর পঞ্চবটি খাল কাটার মা বোনেরা গো আজকেও আমি খাল কাটার একটা ছেলের মুরিদ করাইছি যে ছেলেটার নাম হলো মোহাম্মদ জুম্মন এ বাবারে আমি বলে দিয়ে যাই পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যাই জীবনের শ্বাসটা যতদিন থাকবে মুরিদ হও আর ভক্ত হও আমার নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই আমার আশিকিন জাকিরির মুহিব্বিন বাবা জিরারি আমরা জুমার দিন মরতে চাই কি চাই না সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া
ঘর বাদিয়া শাশানো হলো এ জীবন বেঁচে থাকার আশাই তখনই চলে এলো উপরের ডাক তখনই চলে এলো উপরের ডাক হলো না পুরন স্বপ্ন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন তবু চলে যেতে হয় এই পৃথিবীতে কত বিল্ডিং দেখলাম আজকে সুলতানপুর চৌমুড়ি দিকে ঢোকার সময় দোকানে কত বিল্ডিং দেখলাম রাস্তাঘাটে কত বিল্ডিং দেখলাম সুলতানপুরের আমার ভাই সোরাব ভাই তার বাড়ির কোলাই দেখলাম দুই তিনটা বিল্ডিং একাধারে অনেকগুলো বিল্ডিং এই সমস্ত বিল্ডিং রাস্তাঘাটে দেখলাম আমার রুহানি সন্তান মনির এই শাহপুরে ঢুকতে দেখলাম কতগুলো বিল্ডিং আপনাদেরকে আওয়াজ করে বলতে হবে আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর আরে হাত তুলে বলেন ঠিক আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর আর জোরে করে কি তাইলে আসল ঘর যদি কবর হয় এই আমি তাহির একটা পাঞ্জাবি বানাইলাম ঠিক কিনা বলেন আমি তাহির পাঞ্জাবির বাম পাশে একটা পকেট আছে আমার বাদান পাশে আরেকটা পকেট আছে আল্লামা শায়খ মুফতি নুরুল ইসলাম নাজিরি আমার বাম পাশে বসাও তার দুই পাশে দুইটা পকেট আছে জীবনে কত পাঞ্জাবি বানাইলেন গায়ের মধ্যে পাঞ্জাবি বানাইয়া পকেট দিলেন আবার ব্লেজার বানাইলেন বুকে পকেট দিলেন আবার কোটি লাগাইলেন বুকে পকেট দিলেন জীবনে কত কাপড়ে কত পকেট দিলেন একবার বাপসিনী মাথার ভিতরে ঢুকছেনি আজকে পাঞ্জাবিটা বানাইলাম সিলেট থেকে পাঞ্জাবি থেকে কাপড়টা সংগ্রহ করে পাঞ্জাবিটা বানাইলাম বানানোর পরে আমার গায়ে পাঞ্জাবি লাগাইলাম এই পাঞ্জাবিটা 10 দিন পরে বাতিল হয়ে যাবে এই পাঞ্জাবি পরে আরেকটা নতুন পাঞ্জাবি আসবে কিন্তু দেখা যায় এই পাঞ্জাবি ছিঁড়ে যাবে ময়লা হয়ে যাবে বাতিল হয়ে যাবে আমার ক্ষণস্থায়ী কাপড়ের মধ্যে দুই পাশে দুইটা পকেট লাগাইলাম কিন্তু চিরদিনের কাপড়ের নাম হলো কাফনের কাপড় ওই কাপড়ের মধ্যে কিন্তু একটা পকেট দেওয়ার কোনো সুযোগ নাই আরে জোরে বলেন ঠিক না বেঠি আরে সিরোদিনের কাফন বাস্তব কথা বলাই আমি তাহিরের ধর্ম মানলে মানেন না মানে এটা আপনার ব্যাপার যেই কাপড় লইয়া কবর দেশে চিরদিন থাকব ওই কাপড়ের কাপড়ের ভিতরে পকেট নাই তাইলে তুমি কবরে কি সম্পদ লইয়া যাইবা কেন কাপড়ের কাপড়ে পকেট নাই একটা মাত্র কারণ দুনিয়ার পাঞ্জাবির মধ্যে টাকা রাখার পকেট কিন্তু কাপড়ের কাপড়ে পকেট দিলে টাকা কবরে নেওয়ার সুযোগ নাই তাইলে তুমি কি কিসে কি পকেট বানাইবা তোমার কলবটারে একটা পকেট বানাইবা ওই পকেটের কলবের পকেটে আমার নবীর ভালোবাসার ভালোবাসা রাইখা দিবা এটা পকেট হইয়া তোমার কবর দেশে নাজাত হইয়া চিরদিনের জন্য লুকে যাবে আরো যখন ঠিক না বেশ প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর থেরে দরা দামে সবই রবে তুমি যাবে চলে কথা কোন ঠিক কিনা প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে দরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মনামার কেন বান্ধব দালান কথাটা কি সত্য না মিথ্যা আর আমি তাহিরি বিরুদ্ধে মন্তব্য করবেন পরে আগে প্লাস মাইনাস করে দেখেন তাহিরি কি কয় দলিল কোরআনে আছে না নাই এই জন্য আমার বাবাজিরা রে এই কবরটা যদি আমার আসল ঘর হয় তাইলে ওই কবরে যাইতে গেলে দুনিয়ার টাকা পয়সা কবরে নেওয়া যাবে না দুনিয়ার ধন সম্পদ কবরে নেওয়ার সুযোগ নাই কবরের মধ্যে নিতে হবে ঈমান আর আমল
কথা কোন ঠিক কিনা হে আমার শাহপুর মেগাশা বাবার দরবারের ও কচিকাটা কোমল বনের সমবয়সী বন্ধুরা রে ও আমার মুরব্বী বাবা জিরা গ আপনাদের কাছে আমার হৃদয়ের দাবি হলো আমরা আমাদের অন্তরে নবীর মহব্বত নিয়া কবর দেশে চাইতে চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখা আমরা সবাই নবীর মহব্বত চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না এই জন্য বাবাজির আবার আমি প্রথম বলেছিলাম আসলগড়ের ঠিকানা দিলাম আপনারা এখন কি নাফরমানি করবেন নাকি আসলগড়ে ঢোকার আগে প্রস্তুতি নেবেন প্রস্তুতি নিলে নামাজের প্রয়োজন আছে না নাই আমার সঙ্গে একটু কথা বলতে হবে জোরে আমি বাস্তববাদী বক্তা আর আমি কাউকে ভয় করে ওয়াজ করি না আমি হক কথা বলতে বড় পছন্দ করি আপনারা বলুন আসলগড়ে যাওয়ার আগে নামাজের প্রস্তুতির প্রয়োজন আছে না নাই রোজার দরকার আছে না নাই মা বাবার খেদমত দরকার আছে না নাই যদি সব কিছুই থাকে আসুন একটা মহব্বতের আলোচনা করি গঠনমূলক আলোচনা আমাদের আসলগড়ের নামটা একটু জোরে বলেন তো কি কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা মরতে পাবো তোমার বন্ধুর দেখা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা আমরা ওই নবীর কবরে চাই কি চাই না আর বড় করে বলেন চাই কি চাই না এবার আসুন আসল গড়ের ঠিকানা পেয়ে গেলাম আওয়াজ করে বলেন আসল গড়ের নাম কি কবরে আমার নবী থাকবে কি থাকবে না সেই নবী কবরে থাকার ক্ষমতায় আছে গ ওই নবীর মহব্বতে একটু আলোচনা শুনতে চাই কি চাই না আল্লাহ ডাক এই শুরু গেছে আল্লাহ ডাক দিয়া কয়েছে বোরাই যাও তুমি জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে যাইবা এখন কথাটা কেন বলছি কবর দেশে আমার নবী থাকবেন এখন নবীর মহব্বতের আলোচনা শুনব শোনার পরে এবাদতের ওয়াদা করে আমরা বাড়িতে যাব রাজি আছেন না নাই আমার আল্লাহ ডাক দিয়া ক বাংলাদেশের অনেক মৌলবীরা আমি যে ওয়াশটা করব এই ওয়াশটা করে না এই ওয়াশটা করলে আমার নবীর জানের চাইতে ভালোবাসা লাগবো এই জন্য তাগর নবীর সঙ্গে দুশ্মনী আছে এই জন্য আমার এই ওয়াশটা তারা করতে চায় না আল্লাহ ডাক দিয়া কয় আ জিবরাইল তুমি বেহেশতের ভিতরে যাইবা গো বেহেশতের ভিতরে যাইয়া আমার বন্ধু নবীর সুন্দর একখানা ড্রেস মোবারক আছে এই ড্রেস মোবারকটা নিয়ে আসিবা আজকের ওয়াশ থেকে প্রমাণ করব আমাদের সবার নামাজের প্রয়োজন আছে এই ওয়াশটা থেকে প্রমাণ করব শাহপুর এবং বাংলার জমিন নয় বিশ্বের সকল মা বন্ধের পর্দার প্রয়োজন আছে আমরা এই ওয়াজ গুলো জানার দরকার আছে না নাই এবার জিবরাইল যেই মাদুর বেহেশতের গেটের দিয়া ভিতরে ঢুকছে গ দুইকা দেখতেছে সাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে ওই গাছের চতুর্পাশে যাইয়া দেখেন এত সুন্দর নবীর তিনটা জামা মুবারক দেখা যায় আর জোরে করেন আল্লাহু আকবার এবারে জিবরাইল বলেন আমি দেখলাম নবীর জামা মুবারক দেখলাম জামার চতুর্পাশে সত্তর হাজার ফেরেশতা গুইরা গুইরা ওই জামা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা আমার দয়াল নবীর সালাতু সালাম জানাইতাছে কেন ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কেন এত ভালো লাগে
লাগেয়া মাহাত্ম নাটুর নবীর নাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম 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 চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমরা নবীর সালাম দিলে অনেকে শিরিকের ফতোয়া দেয়। এবার জিব্রাইল বলেন আমি বেহেশতের গেইটে গেলাম, ভিতরে টুইকা দিকে 70,000 ফেরেশতা আমার নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুইরা গুইরা সালাম দিতেছে। এবার জিব্রাইল কয় ফেরেশতারা রে হে ও ফেরেশতারা তোমরা আর দেরি করো না, আমাকে আল্লাহ পাঠিয়েছেন। কই কেন? কই এই ড্রেস মুবারক গুলো নেওয়ার জন্য। ও জিব্রাইল কি বলো? এবার ফেরেশতারা ডাক দিয়ে কয় জিব্রাইল এই জামা মুবারক তুমি নিও না, কারণ আমার নবীর আমরা জীবনেও দেখি নাই। এই জামা মুবারক দেইখা দেইখা আমরা রসুল দেখার স্বাদ মিটাইতাছি। আল্লাহু আকবার বলেন। আজকের ওয়াজটা হলো মেরাজের ওয়াজ ভলিউম নাম্বার 2। ভলিউম নাম্বার কি? আমার ভলিউম নাম্বার 1 মেরাজের ওয়াজ আপনারা শুনছেন। আজকে হলো মেরাজের ওয়াজ শাহপুর ভলিউম নাম্বার 2। দোকানে গেলে পাইবেন আপনারা, গিয়া কইবেন যে মেশাহপুরে মেরাজের ভলিউম নাম্বার 2 এর ওয়াজটা দেন। এই ওয়াজটা বড় মজার ওয়াজ, শুনবেন আপনারা সবাই। আপনারা বলুন তো দেখি এই যে জামা মুবারক কয়টা বলছিলাম, এই জামা মুবারক কি বানাইছে কারা? তাহলে জামা মুবারক গুলা কি সুন্দর হবে না বিশ্রী হবে? বাংলাদেশের মধ্যে বহু টেইলার আছে না? সানমুন টেইলার আছে, আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে মিজান টেইলার আছে, হাবিব টেইলার আছে, সুলতানপুর কি টেইলার উর্মি ফ্যাশন আছে, এরপরে আরো অনেক টেইলার দোকান গুলো আছে, বৈশাখী আছে, হ্যাঁ বৈশাখী আছে, এরপরে ভালো রেকর্ডিং করে এইচডি বিদা কথা কর ঠিক কিনা? এই এইচডি মিডিয়া খুব ভালো রেকর্ডিং করে, ইউটিউবে সার্চ করলে এইচডি মিডিয়ার বহু ওয়াজ পাওয়া যায়, হাজার হাজার লাখ মানুষ এইচডি মিডিয়ার প্রতি খুব ঝুঁকে গেছে, ভালো ভালো ওয়াজ আপলোড করা হয়, ইউটিউবে সার্চ করলে সব সুন্দর সুন্দর ওয়াজ পাওয়া যায়। আপনারা বলুন তো দেখি ভালোর পক্ষে মানুষ আছে নাকি নাই? আর আস্তে কর না আছে না নাই? আপনারা কি কষ্ট হইতাছে? আচ্ছা বলুন তো জি ড্রেস গুলা নিতে হবে হুকুমটা করছে কে? আল্লাহ কি ছোট না বড়? Allahu Akbar, Allahu Akbar. Soto na bor. Allah is Almighty and our Creator. আল্লাহ আমাদের সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক না বেঠে? Face is the mind of mirror and face is the mind of inbox. চেহারা দেখলে বোঝা যায় কোনটা আশিকের রসুল আর চেহারা দেখলে বোঝা যায় কোনটা দুশমনের রসুল। হাত তুইলা কোন কথাটা ঠিক যাবে কি? এই জন্য নবীর এখন যে ওয়াজটা ধরছি এই ওয়াজটা শুনলে বহু মৌলবীদের ফায়দা পাবে। বোঝার দরকার আছে কি না বলো? হুকুম করছে কে? আরো জোরে হুকুম করছে কে? ফেরেশতা ডাক দিয়ে 70,000 ফেরেশতাকে কম না বেশি 100 ডাক দিয়েছে জিব্রাইল কি কও না কও? এই ড্রেস মোবারক দিতাম না। জিব্রাইল ডাক দিয়ে কয় হুকুম করেছে আল্লাহ দিতেই হবে। এবার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল তুমি এই ড্রেস মোবারক নিয়ে যাবে বন্ধুর কাছে। এবার 70,000 ফেরেশতা ডাক দিয়ে কয় জিব্রাইল তুমি যেই নবীর আনতে যাইবা আমরা সেই নবীর দরবারে যাব। সুবহানাল্লাহ জোরে কয় সুবহানাল্লাহ। ভালোবাসার মুর্শিদ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার বেগাসার হারিয়ে ফেলে আজ আমি বড় একা
হয়ে গেছি নাম শুনে জারে আমি বেশেছি তো ভালো সে আমার একা রেখে কোথায় চলে গেল আরে মেগা সার প্রেমীর মালা গলতে পড়েছি ফয়েজউদ্দিন সার প্রেমের মালা গলতে পড়েছি আদামি বড়ু একা হয়ে গেছি আদামি বড়ু একা হয়ে গেছি কথা কোন ঠিক কিনা তুমি একা যাইলে সন্তরা আমরা যাবো আমরা মদিনা যাইতে চাই কি চাই না আমাদের দেশে দেখবেন অনেকে যখন মদিনা যাওয়ার জন্য দোয়া চায় আমরা কি বলি বাজার আপনি মদিনা যাবেন আপনার কপাল ভালো কিন্তু নবীর রওজার মোবারকের পাশে যাইয়া বলবেন বাংলাদেশের অনেকগুলা পাগল আপনি নবীরে সালাম জানাইছেন আমার নবী এই প্রেমের আকুতিটা মদিনার থেকে শুনে কি শুনে না অটোমেটিকলি উত্তর হয়ে যায় হাজী মদিনা যাওয়ার আগে উত্তর নবী পাইয়া যাচ্ছে হাজী মদিনা যাওয়ার আগে রাসূল সালামের উত্তর দিয়া দেয় এটা প্রেমের বলে কথা কোন ঠিক না বেঠে ও বন্দরে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল হে জিবরাইল তুমি নবীর কাছে যাইবা গো মেরাজের ওয়াজ ভলিউম নাম্বার কত আরো জোরে করুন কত দা ডিসকাস অফ মেরাজ ভলিউম নাম্বার 2 কথা কোন ঠিক না বেঠে বন্দরে তুমি যাইবা 70,000 ফেরেশতারে তোমার সাথে নিয়ে যাও এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার জমিনে আমার একটা কম্বল দাও আমার একটা কাঁথা দাও আমার আজকে এমন ঘুম পাইছে গো এমন ঘুম আর কোনোদিন পাই নাই আমার নবীর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি কেন এমন ভাবে ঘুমাইতে ঘুমের জন্য এত বেকার আর হয়ে গেলেন আমার নবী ডাক দিয়া কয় হ দুনিয়া বাসীরা রে আজকে কেন আমি ঘুমের জন্য বেকার আর হইতেছি এখন বুঝবা না সময় হলে বুঝবা আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল 70,000 ফেরেশতা বন্ধু নবীর দরবারে ভলিউম নাম্বার কত আরো জোরে কোন কত এবার তুমি এই 70,000 ফেরেশতা লইয়া যাইবা এই 70,000 ফেরেশতার দুই হাতে দুইটা টর্চ লাইট দিয়ে দাও ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো যাব তোমার বন্ধুর দরবারে টর্চ লাইট কেন নিয়ে যাব গো আল্লাহ ডাক দিয়া কয় এখন বুঝবা না সময় হলে বুঝবা আল্লাহু আকবার বলে এই দিক দিয়ে আমার নবীরে প্রশ্ন করে আজকে কেন এত ঘুমের জন্য বেকার আর হয়ে গেলেন আমার নবীকে এখন বলবো না সময় হলে বলবো ওই দিক দিয়ে জিব্রাইল কয় আল্লাহ এতগুলো ফেরেশতার হাতে দুইটা কইরা কেন লাইট দিবা আল্লাহ কয় এখন বুঝবা না সময় হলে বুঝবা আল্লাহ কয় সময় হলে বুঝবা এই দিক দিয়ে নবীও কয় সময় হলে বুঝবা তাইলে বোঝা গেল জিব্রাইলের আগে আল্লাহ এবং নবীর সঙ্গে প্রেমের হট কানেকশন লাইগা গেছে আর জোরে কর না ঠিক না বেঠি এবারে জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতাদের দুই হাতে দুইটা করে টর্চ লাইট দিয়েছে রে বাবা এই টর্চ লাইটের পাওয়ার ব্যাখ্যা পাওয়া যায় কিতাবে টর্চ লাইট গুলোর এমন বিশাল পাওয়ার গো দিনের বেলা যদি সূর্য যদি চতুর্পাশে সমান ভাবে আলো দেয় একটা টর্চ লাইট যদি সূর্যের আলোতে মারা হয় টর্চ লাইটের আলো বেশি হইয়া যাবে সূর্যের আলো সাথে সাথে বিলীন হইয়া যাবে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এবার জিবরাইল 70,000 ফেরেশতা গুলোরে লইয়া আমার নবীর বাড়িতে যখন আসিলেন আয়েশা দেখতেছেন আমার দয়াল নবী মায়ার নবী ঘুমাইতাছে ইন্দিমিন কাইমে জিবরাইলের জিব্বাটা আমার নবীর কদম মুবারকের মধ্যে লাগাইলেন লাগানোর পরে আমার নবী ঘুম থেকে উঠে গেলেন ঘুম থেকে উঠার পরে জিবরাইল ডাক দিয়া কয় আসসালাতু ওয়াস
السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أمر النبي ডাক দিয়ে কয়েছে ও রাহগীর আজকে তুমি এমন ভাবে আমার বাড়িতে আসিয়া আমার কলার মধ্যে জিব্বা মুবারক লাগাইয়া তুমি কেন আমার কদমে জিব্বা লাগাইলা গো এত বহর নিয়া তুমি কেন আমার দরবারে আসিলা জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহর বাড়ি নেওয়ার জন্য এই কথাটা যেই মাত্র আমার রাহমাতুল লিল আলামিন শুনছে সাথে সাথে চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলে চিৎকার মেরে কো না ইয়া রাসূলুল্লাহ এবার জিব্রাইল কয় নবীজি আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য আনন্দে তুর পাহাড়ে গেছে আর আপনাকে আল্লাহ নিজে অফার করেছে আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন আমার নবী ডাক দিয়া কয় ও জিব্রাইল আমি কেন কান্দি জানো নি আমি যদি যাব আল্লাহর ডাকে আল্লাহর বাড়ি গো আমার কোটি কোটি উম্মত আমি কার বাড়ি রাইখা যাব এই জন্য আমি উম্মতের দরদি হইয়া কান্দতেছি চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এবার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও যতদিন পর্যন্ত আমার বন্ধু নবীরে আমার বাড়িতে রাখব গো ততদিন পর্যন্ত আমার একটা বন্ধুর উম্মতের আমল নামায়ও একটা গুনাহ লেখা হবে না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আপনারা বলেন এখন আমার নবী খুশি না বেজান আর উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না এই কথা শুনে নবী খুশি হয়েছে এরপর নবী ডাক দিয়া কয় আল্লাহ গো তুমি আমার উম্মতের গুনাহ লেখবা না আমি মানলাম কিন্তু আমি নবীর একটা দাবি আছে কয় কি দাবি কয় যতদিন তুমি আমারে তোমার বাড়িতে রাখবা গো একদিন বুঝি না দুই দিন বুঝি না যতদিন আমি তোমার বাড়িতে থাকব ততদিন পর্যন্ত আমার একটা উম্মতের কাছে মালাকুল মুতাজরাইল পাঠাই দেব আল্লাহু আকবার বলে এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও আমার বন্ধু নবীরে যতদিন আমার বাড়িতে রাখবো গো ততদিন পর্যন্ত একটা উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না আবার একটা উম্মতের নিকটে মালাকুল মুতাজরাইল পাঠাবো না চিৎকার মেরে করি ইয়া রাসূলুল্লাহ এবার আমার নবীকে নেওয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী যখন রওনা হবেন আমার দয়াল নবী ওযু করলেন শরীয়তের পানি গড়াইতাছে মাটির মধ্যে হাকিকতের পানি আছে জিব্রাইলের হাতে এই আমার নবী মেরাজে গেছে কয় দিন ছিল গেছে আর আসছে আয়েশা দেখতেছে শিকলটা লড়তাছে আয়েশা দেখতেছে ওযুর পানি গড়াইতাছে তাইলে বোঝা গেল মাত্র এক সেকেন্ড গেছে আর আসছে কিন্তু হাকিকতে দেখলেন কি 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে 63 বছর আয়ু পাইলাম দুনিয়ায় তাকিয়া কত না কেন্দ্রে চতুস্ত উম্মতি বলিয়া আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ 27 বছর কাটাইছে 90,000 কথা বলেছেন কিন্তু 10,000-এর 30,000 কোরআনে পাওয়া যায় আর 60,000 আছে গোপন প্রমাণ হবে হাশরের ময়দানে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আর নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রহিলা কোথায় কথা কোন ঠিক কিনা
মেগা সাহাবার দরবারে মাহফিল কিছু মুর্শিদি না গেলে তো ওয়াশটা সালো করে না কথা কোন ঠিক না আর নবরঙ্গের রূপ দরিয়া আচ্ছা ঠিক আছে নবরঙ্গের রূপ দরিয়া পাগল করিয়া এখন মেগা সা রহিলা কোথায় জানাইতে কত কোন নিবাইতে কত কোন জানাইতে কত কোন নিবাইতে কত কোন জানি দয়ালের দয়া মায়া নাই জানি দয়ালের দয়া মায়া না ও মন জানা রে জানা কি দিয়ে নিবাই মুর্শিদি প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই মুর্শিদি প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আমার নবীর উযু মুবারকের পানি মুবারক জিব্রাইলের হাতে জিব্রাইল কয় আল্লাহ পানি মুবারক কি করব জিব্রাইল কে আমার আল্লাহ ডাক দিয়া কয় তুমি পানি মুবারক গুলো মিকাইলের হাতে দিয়ে দাও মিকাইল কয় আমি কি করব মিকাইল কয় তুমি ইসরাফিলের হাতে দিয়ে দাও ইসরাফিল কয় আমি কি করব কয় তুমি আজরাইলের হাতে দিয়ে দাও আজরাইল কয় আমি তোমার বন্ধু নবীর উযু মুবারকের হাকিকতের পানি কোথায় রাখব আল্লাহ ডাক দিয়ে কয় হা জিব্রাইল এই পানি মুবারক জান্নাতের দারওয়ান জান্দা মোগল রেদুয়ান তার হাতের মধ্যে দিয়ে দাও রেদুয়ান ডাক দিয়া কয় আল্লাহ গো এই পানি মুবারক গুলো আমি কি করব আল্লাহ ডাক দিয়ে কয় ওরে দুয়ান এই পানি মুবারক গুলো বেহেশতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি হুর আছে রে প্রত্যেকের হাতে হাতে বন্টন করে দিয়ে দাও হুররা ডাক দিয়া বলে আল্লাহ এই পানি মুবারক গুলো কি করব গো এবার আল্লাহ ডাক দিয়া বলেন আমার বন্ধু আসতেছে তোমাদের মাঝে বিউটি পার্লার আছে ব্রাহ্মণবাড়ি কথা কোন বিউটি পার্লার নাম কি সুলতানপুর আছে নাম কি বদুয়া পার্লার সুলতানপুর অপরূপ সাজে সাজানো হয় সুলতানপুর বদুয়া পার্লার পার্লার আসেনি কের অনুষ্ঠানে সাজে বিয়া অনুষ্ঠান একবারে সাদা সারা সাদা সাদা সারা আরো সাদা অপরূপ সুন্দরী বদুয়া সুলতানপুর আলদা সুড়ি ক্রিম পাউডার সব মিলিয়ে আমাদের ঝনখানু আয়োজন আসি কি না বলুন অসুবিধা নেই বিয়ের অনুষ্ঠান হলে মেয়েরা সাজবে সাজার বিধান আছে তো নিজেরা সাজতে পারে বিয়ে বিয়ের অনুষ্ঠানে বধু যেমন করে পার্লারে গিয়ে সুলতানপুর বধুয়া পার্লারে গিয়ে সাজে আল্লাহ ডাক দিয়ে কয় এই সাজা সাজির সিস্টেম নতুন না এই সিস্টেম শিখাইছেন আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় ও জান্নাতের হুররা আমার বন্ধু তোমাদের মাঝে আসতেছে এই বন্ধুর উযু মুবারকের পানি তোমাদের সেহারার মধ্যে প্রসাদনী হিসাবে ব্যবহার করো যেই মাত্র উযুর পানি করো প্রসাদনী হিসাবে হুরদের চেহারা লাগাইয়া দিলেন তাদের চেহারা আমার দয়াল নবীর নূরের জলকানিতে আলোকিত হইয়া গেছে কথা কোন ঠিক না বেঠে আরো জোরে কোন ঠিক কি না দলিল আছে কি না বলো গদুয়া পার্লার কোন জায়গা সুলতানপুর রাধিকা ব্রাহ্মণ বাড়ি অভাব নাই আছে কি না বলুন সাবধান প্রেম খেলা সাজাইছে কে আরো জোরে কর কষ্ট হইতাছে আপনাদের গতবারের সাহুরের জিকির মনে আছে আজকে একটা জিকির তো মাইকটা বড় বালা আজকে একটা জিকির হইব মুরব্বিরা রেস্ট করুক গা ফুলামান্ডি গিয়ে যাইছে রে বাবা আবার আসেন না মিলে না মুরব্বির দা দিতাম না মুরব্বির দা তোমরা বের দিছি বহলা সায়াস ফুরান সাল মাসে বারে যে মজলিসের মধ্যে মুরব্বি থাকে এই মজলিসে আল্লাহর রহমত বারে
যে এই ঘরের ভিতরে মুরব্বি আছে ওই ঘরের মধ্যে রহমত আছে আজকে বাপ যদি বুড়া হইয়া একবার এক লাত মারিয়া পড়েও থাকে দেখবা বাপের উসিলা তোমার বহুত অন্যায় সমাজ মাফ করে দিছে কথা কোন ঠিক না বেটি সান্দু মইরা গেলে গা বুঝবা মুরব্বি কেমন সম্পদ কথা কোন ঠিক না বেটি এবার আল্লাহর হাবিব রওনা দিছে এই রওনা দেওয়ার পরে যে মাত্র সামনে গেছে সামনে যাওয়ার পরই আল্লাহর হাবিব জিব্রাইলকে প্রশ্ন করেন ও জিব্রাইল আমার নবী গায়েব জানে কি জানেন আমার নবী হাজির নাজির কি এই আমার নবী একটা গায়েবের ওয়াজ শুনেন এখান থেকে মেরাজের ওয়াজ ভলিউম নাম্বার কত কষ্টই তো সবটাতে একটু সামনে গেলে বুঝবেন কেমনে একটু এতক্ষণ কমন কথা বলছি কেন নাইলে ওয়াজের শুরুটা যদি লাইন মতো না ফলাই আপনারা বুঝবেন না এই জন্য আমি একটু ইশারা দিছি আমার নবী যেই মাত্র সামনে গেছে যাওয়ার পরে আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করেন ও জিব্রাইল তুমি যে এখানের মধ্যে আসলা গো তুমি আমাকে নিয়ে যাচ্ছ আল্লাহর দরবারে এ জিব্রাইল এই মুহূর্তে আমরা যেই জায়গার মধ্যে আছি গো এখানে তোমার নাকের মধ্যে কোন গ্রান লাগে নি এবার মেরাজ যাবার সময় জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি যেই মাত্র আপনার সঙ্গে এই রাস্তায় আসলাম আসার পর দেখলাম গো এই জায়গার মধ্যে আমার জীবনে নাকের মধ্যে কত গ্রান আমি নিয়েছি কিন্তু আপনার সঙ্গে এই জায়গার মধ্যে আমার নাকের মধ্যে এমন গ্রান লাগছে গো আমার নাকের মধ্যে মেশকে আম্বরের গ্রান লাগতেছে আমার নবী বলে এই আমার নবী বলে জিব্রাইল এই গ্রান কোথায় থেকে আসে জানো নি জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই গ্রান কোথায় থেকে আসে আল্লাহ এবং নবী সারা কেউ জানে না আমার নবী ডাক দিয়ে কয় ও জিব্রাইল এই গ্রানটা যেই জায়গা থেকে আসে রে এখানে আমি যেখানে দাঁড়াইছি এই জায়গার মধ্যে একটা গণ কবর আছে এই গণ কবরের মধ্যে পাঁচটা মানুষের লাশ আছে এই কবরের ভিতরে পাঁচটা লাশ আছে গো এই কবর থেকে মেশকে আম্বরের গ্রান অন্য কোন বাগান দিকে আসে নাই এই বাগ যেখান থেকে এই গ্রানটায় আসতেছে এটা হলো পাঁচটা কবরের লাশের গ্রান আমার নবী বলে জিব্রাইল এই লাশগুলো কার তুমি চিনো নি আমার নবীজিকে জিব্রাইল বলেন না আমি চিনি না আমি জানি না আমার নবীরে জিব্রাইল কয় নবী গো ও মায়ার নবীজি ও দয়ার নবীজি এই লাশগুলো কার আমার নবী ডাক দিয়া কয় হ জিব্রাইল ও জিব্রাইল গো এই লাশগুলো হলো মূসা নবীর আমলের লাশ এইগুলো হলো ফেরাউনের একটা কন্যা যার নাম ছিল মাসিতা এবং মাসিতার চারটা ছেলে সন্তান এই জায়গার মধ্যে একটা কবরের লাশ আছে এই পাঁচটা লাশ থেকে আমার আল্লাহ আমার নাকের মধ্যে মেশকে হাম্বরের গ্রান লাগাইয়া দিছে আল্লাহু আকবার বলেন না এখান থেকে ঘটনা শুরু এবার জিব্রাইল কো নবী গো একটা কবরে পাঁচটা লাশ থেকে মেশকামর গ্রান বের হচ্ছে এই লাশগুলো একই সাথে দাফন হওয়ার কারণটা কি আপনি আমাকে কারণটা বলেন আচ্ছা বলুন তো দেখি আমার নবী কারণ জানার ক্ষমতা আছে না নাই এবার নবীজি বলতেছেন ও জিব্রাইল এই ফেরাউনের একটা মেয়ে ছিল যার নাম ছিল মাসিতা এই মাসিতার চারটা ছেলে সন্তান এই মাসিতাই এক এই ঘরের ভিতরে বসিয়া তার বোনের সামনে মাথার চুল আশ্রাইতাছে চুল যখন আশ্রাইতাছে এই মাসিতা ফেরাউন যদিও মানুষদেরকে
বলত আমারে তোমরা খোদা মানো গো কেউ মানত না কিন্তু ফেরাউনের ঘরের মধ্যে যে কন্যা সন্তান ছিল গো এই কন্যা সন্তানটার নাম ছিল মাসিতা এই মাসিতা আল্লাহরে গোপনে গোপনে বড় ভালোবাসত এই মাসিতা হাতের মধ্যে সিরুনি লইয়া এমন ভাবে মাতার চুল আছড়াইতাছে হঠাৎ কইরা মাসিতার চিরুনিটা হাত থেকে যেই মাত্র মাটির মধ্যে পইরা গেছে রে সঙ্গে সঙ্গে মাসিতার জবান থেকে বিসমিল্লাহ শব্দটা বের হইয়া গেছে তার বনে ডাক দিয়া কয় মাসিতা রে তুমি কার নাম নিছো গো মাসিতা ডাক দিয়া কয় কেন কয় তুমি দি আমার বাবারে খোদা মানলা না তুমি আমার কারে খোদা মানলা মাসিতা তো প্রেমের সুরে কথা বলে এই মাসিদা ডাক দিয়া বলেন আমি চিরুনি মাটি থেকে তোলার সময় যার নামটা মুখ দিয়া নিছি গো তিনি তোমারও বানাইছে আমারও বানাইছে আমার বাবারও বানাইছে তিনি আর কেউ নয় তিনি তোমার আমার স্রষ্টা যার নাম হইল আল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এবার মাসিতার কথা যখন বোনের সঙ্গে যখন কথা কাটাকাটি করে গো এই মুহূর্তে মাসিতার আব্বা যার নাম হলো ফেরাউন ফেরাউন আয়েশা ডাক দিয়া কয় মাসিতা তুমি কেন এখানে বিতর্ক করো কয় বাবা না কিছু না কয় তুমি কার নাম নিছো কয় আমি আল্লাহর নাম নিছি কয় কেন আমি তোমার বাবা তোমার খোদা মেয়েটা ডাক দিয়া কয় বাবা গো আপনি আমার জন্ম দাতা বাবা কিন্তু আমার স্রষ্টা আপনি বাবা নয় আমার স্রষ্টা যিনি তিনি হলো আমার মাওলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এবার ফেরাউনে কয় মাসি তাহারে খবরদার খবরদার তুমি আল্লাহর নাম ছেড়ে দাও আমারে তুমি খোদা এই এই মুহূর্তে যদি শাহপুরের কাউকে বলা হয় তোমরা আল্লাহর আল্লাহ মান্য না কোন ব্যক্তিরে খোদা মানো আপনারা মানবেন নি এই ফেরাউনের কন্যা যার নাম হলো মাসিতা এই মাসিদা ডাক দিয়া কহ বাবা গো আমি আপনাকে খোদা মানতে পারবো না আমার মালিক হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার মালিক হলো একজন আপনারা আওয়াজ করে বলেন আমাদের সৃষ্টিকর্তা কয়জন আরো জোরে করে কয়জন এবার মাসিদার ফেরাউন না কয় তুমি আল্লাহর নাম ছেড়ে দাও তা যদি না হবে গো আমি তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিব মাসিতা কি গায়ের জোরে কথা কয় না প্রেমের জোরে আরো আস্তে কোন কিসের জোরে মাসিতা ডাক দিয়া কয় বাবা গো আমার জীবন আমি কুরবানি দিতে পারবো গো কিন্তু আমার জবান থেকে আমার আল্লাহর নাম আমি বলতে পারবো না এবার ফেরাউন কয় এরে তো এমনে হইতো না ফেরাউনে ডাক দিয়া কয় মাসিতারে আমার চোখের সামনে তোর চারটা ছেলে আছে তুই যদি আল্লাহরে বাদ দিয়া আমার যদি আল্লাহ না বলস তাইলে তোর বড় যে সন্তানটা এই সন্তানটারে আমি আগুন দিয়া পুড়াইয়া ফেলবো এখানে একটা প্রেমের কথা বলে ওয়া শেষ করে দিব কেন আমরা আল্লাহর প্রেমে পাগল কেন আমরা নবীর প্রেমে পাগল টাকার কাছে কেন আমরা ঈমান বিক্রি করি না সম্পদের কাছে কেন ঈমান বিক্রি করি না আমরা আমাদের কাছে হাকিকতের সিএস আছে এই জন্য আমরা নবীর মহব্বত বুঝি এই জন্য আমরা আল্লাহর মহব্বত বুঝি টাকা দিয়া যদি টাকা দিয়া যদি কিনতে পারতে তাহিরি রে তাইলে মিনিমাম কোটি টাকা দিয়া দলে লইয়া যাইতো একটু সুযোগ যদি পাইতো কথা কোনে এমন বাংলাদেশে কিছু লোক আন্তর্জাতিক ভাবে আছে না নাই টাকার কাছে তাহিরি রে কিনতে পারবো না ঈমান দান দিয়ে দিব কিন্তু ঈমান দিতে পারবো না মাসিদা ডাক দিয়ে কই বাবা গো যেই মাসিদা নিজের জানের চিন্তা করে না এই মাসিদা সন্তানের চিন্তাও করে না সন্তান হারায়া ফেলতে পারবো গো আব্বা কিন্তু আমার আল্লাহ রে আমার জবান থেকে আমি হারাইতে পারবো না এই ফেরাউন না ডাক দিয়া কয় ও আমার সৈন্যরা একটা পিতলের গরু বানাও কিসের গরু পিতলের গরু পিতলের একটা গরু বানাইলেন
কয় গরুড়ার পেট দিয়ে একটা ছিদ্র রাখো ভিতর দিক দিয়ে খোলাসা রাখলেন পেট দিয়ে ছিদ্র রাখলেন নিচে দিয়ে আগুনের তাপ দেওয়া শুরু করলেন বড় পোলাডারে টাইনা নিয়া ওই ছিদ্র দিয়া আগুনের ভিতরে ফালাইয়া দিছে রে এবার ফেরা উইন্না ডাক দিয়া কয় মা সীতা একটা সন্তান কিন্তু আগুন দিয়া পুরাইছি দেখো গরুর ভিতরে তাপের কারণে নাচতে নাচতে গইল্লা যাইতাছে মা সীতা ডাক দিয়া ক ও বাবা গ আমার সন্তানের মায়া আমার অন্তরে আছে যতটুকু আমার আল্লাহর মায়া তার চাইতে বড় কোটি গুণ এবার ফেরাউন না তো বেঈমান অন্তরে দয়া নাই মায়া নাই এ ফেরাউন না দ্বিতীয় সন্তান কারে নিয়া আগুনের মধ্যে ফেলে দিল এবার মা সীতা কয় বাবা হারাইয়া ফেললাম আমি আল্লাহর নাম জবান থেকে ছাড়ব না তিন নম্বর পোলাডারে নিয়া ঢুকাইয়া দিছে আগুনের ভিতরে ও মা সীতা আল্লাহর নাম চাইরা দে তোর বংশ কিন্তু নির্বংশ কইরা ফালামু মা সীতা ডাক দিয়া কয় জীবনে প্রথম সন্তানটা আল্লাহ যখন আমারে দিছিল আমার সন্তানটারে পায়া যে খুশি হইছি আল্লাহর মহব্বতের জন্য ওই সন্তানটার আগুনে কুরবানি দিলাম সন্তান পায়া যে খুশি হইছিলাম সন্তানটারে আগুন দিয়া পুরাইয়া তার চাইতে কোটি গুণ খুশি হইলাম আরো জোরে কর না সুবহানাল্লাহ হে আমার শাশুড় আব্দুল হাকিম মেগা সাদরবারের আশেকাশেকার দলের হারে একটা দুইটা তিনটা কইরা আগুনে ফালাইয়া দিল আজ পর্যন্ত শাইখ আপনাদের কাউকে রাস্তায় বলছেনি আল্লাহর নাম নিয়ে গলা কাটিয়া ফালাইব এমন কথা কেউ বলছেনি স্বাধীন দেশে স্বাধীনভাবে আল্লাহর নাম নিতেছেন এরপরে যদি ইমানের বেজাল করেন শাস্তি হবে ডাবলের ডাবল কথা কোন ঠিক না এবার মা সীতার তিনটা পোলারে আগুন দিয়া পুরাইল আর মা সীতার একটা দুধের বাচ্চা এইভাবে কুলের মধ্যে রাইখা বুকের স্তনে দুধ পান করাইতাছে ফেরাউইন্না ডাক দিয়া কয় তিনটা পোলারে তো মা থেকা সব মিটছে এই জন্য মায়া করে নাই কিন্তু দুধের বাচ্চাটারে যদি লইয়া যায় তাইলে মায়া করতে পারে আল্লাহর নাম ছাড়তে পারে মায়ের স্তন থেকা ছোট্ট বাচ্চাটা যখন দুধ পান করে গ এই বাচ্চাটারে সুন্দর কইরা তৈরা টান মেরে নিয়ে গেছে নিয়া পায়ের মধ্যে এইভাবে তৈরা মাথাটার নিচের দিকে জোলাইয়া রাখছে এবার ফেরাউন না কয় মাসিতারে নে তোর সন্তানটারে এখন আগুনে ফালাইয়া দিব এই কথাটা বলার সাথে সাথে শত হইলে অত মা তিনটা পোলারে হারাইয়া মা কান্দে নাই সন্তানটারে ছোট পোলাডারে যখন লয়া গেছে মা দুকিনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দা দিছে দুইটা কারণে কাঁদছে এক নম্বর হইলো আমার পোলারা তো জিন্দগিতে আমার একবার মা বইলা ডাক দেয় নাই দুই নম্বর কারণ হলো এই পোলাডারে যে আগুন দিয়া পুরাইব আমি দোষী হইতে পারি কিন্তু আমার কলিজার টুকরা তো মাসুম বাচ্চা তো কোনো অপরাধী ন অপরাধী হইল আমি তো ও তোরে অপরাধী হইল আমি তো আমি যে তোর প্রেমে মরা আমি যে তোর প্রেমে মরা চাইয়া দেখ না এক নজর দহিয়াল রে অপরাধী হইল আমি তো ও তোর রে অপরাধী হইল আমি তো কত বেতায় আমার বুকে দেইকা হাসে পারার লোকে তোর কি দায় কলঙ্কের ডোর দহিয়াল রে তোর কি নাই কলঙ্কের ডোর আমায় যদি দাও তারাইয়া কে করবে আমায় আদর অপরাধী হইল আমি তো ও তোর রে অপরাধী হইল আমি তো
একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ হে আমার বাবা জিরারে তিনটা সন্তান রাগুন দিয়া পুরাইলো এরপর জবান থেকে আল্লাহর নামটা ছাড়ে নাই দুধের বাচ্চাটারে পায়ের মধ্যে জড়াইয়া যখন গরুর ছিদ্র দিয়া আগুনে পালাইয়া দিতাছে ওই মুহূর্তে মা জননী কান্দে গো ও আমার আল্লাহ গো তোমার কি দয়া নাই তোমার কি মায়া নাই জ্বালাইয়া দিমু পুরাইয়া দিমু ও আল্লাহ গো কিন্তু আমার বিপদের কালে আমার ভিতর থেকে ঈমানদারে নৈরাশ কইরো না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আপনারা বলেন তিনটা ছেলেরে হারাইলো লাস্টের ছেলেটার জন্য কান্দা দিছে মা জননী সন্তানের জন্য মা দরদ আছে না নাই আজকের মাহফিলে বেশিরভাগ যুবক আমি প্রায় মাহফিলে 10 মিনিট মায়ের ওয়াজ করি কেন আমি তাহিরি আমার বন্ধু বইলা গেছে আমি নাকি মারে ভালোবাসি আসলে মারে ভালোবাসি কি না বাসি আমি জানি না আমার বন্ধুটা 12 বছর আগে আমার বাড়িতে আমার সঙ্গে পড়াশোনা করার সময় আমার বাড়িতে প্রায় সময় যাইতেন মাকে ভালোবাসি কি বাসি না আমি জানি না কিন্তু আমার সুখে দুঃখে একমাত্র শান্তি হইলো আমার মা দুঃখিনী এই মা সীতা কান্দেরি মা গো তোমার মত নেই না কেউ আমায় কোলে টানি মা গো তোমার মত নেই না কেউ ফেরাউলিনা পায়ের মধ্যে কান্দা এমনি মাথা জোলাইয়া দিছে আর মা দুখিনী মাথাটারে বুকের মধ্যে কি আদর করে বুকের মধ্যে মুখ লাগাই আদর করে মোচে নাকি আদর করে মোচে নাকি আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী মা গো তোমার মত নেই না কেউ আমায় কোলে টানি আদর করে মোচে না কে আদর করে মোচে না কে আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী বলেন না হায় রে মা জননী আমার এই মায়ের খেদমত আমার যুবকের দরকার আছে না নাই এ আমার শাহপুরের বাবারে আমি তাহিরের ওয়াজ কোটি বার শুনতে পারবা আল্লাহর কসম করে বলি মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ নাই মার মনে কষ্ট দিয়া আমি তাহিরের ওয়াজ শুনলেও কোনো লাভ নাই কথা কণ্ঠে কিনা বেঠি এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা আগো বল না এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা আগো মায়ের এক তার দুধের দাম কাটিয়া গায়ের চাম এক তার দুধের দাম দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপসুয়া নাই লুরিন শুধু হবে না হে মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা হাগো হে মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা আওয়াজ করে বিদায় বেলায় বলবেন এখন জিকির শুরু করে দিব একটু জোরে কোন মায়ের খেদমত আমাদের দরকার আছে না নাই একটু জোরে কোন আছে না নাই জীবনে কত কাপড় টাকা শহরে কিনলাম
একটা পাঞ্জাবি যখন কিনতাম এই পাঞ্জাবিটা মাদ্রাসায় নিলে মানুষে কইতো এই কালারটা মোটা হইছে এই হাতাটা মোটা হইছে কাপড়টা পিস্তা হইছে কত মানুষ কাপড় নিয়া কত ভাবে মন্তব্য করত গো মনের মধ্যে বড় কষ্ট লাগতো কিন্তু ঢাকা থেকে যখন এই কাপড়টার হাতে গইলাম বাড়িতে আনতাম আর মনে মনে নিয়ত করতাম আম্মারে দেখামু সকল মানুষ কত খারাপ বাজে কমেন্টস করলো কিন্তু আমার মারে যখন আইসা বলতাম ও আমার আম্মা গো ঢাকা থেকে পাঞ্জাবিটা কিনছি কেমন হইছে ও বাবা রে এত সুন্দর কাপড় তুই পাইলি কই এটাই হলো মা জননী কথা কোন ঠিক না বেঠি হে আমার বাবা রে কি আজকের বেহেস্তের বাগান সাজাইলেন এই হাজার হাজার মানুষ আপনারা এত রাত্রে বসে থাকবেন রাত্র প্রায় পৌনে একটার কাছাকাছি বেজে যাচ্ছে মাসি তার চোখের পানি ফালাইয়া ফালাইয়া খাইন্দা কয় হ বাবা গো আমার জ্বালাইয়া ফেরেন আমার মাসুম বাচ্চা তো কোনো অপরাধ করে নাই কয় একটা কারণে বাজাইতে পারি আল্লাহর নাম সাইরা দাও এই মাসি তার ডাক দিয়া কয় আব্বা গো তোমার আমি বাবা হিসাবে মানি কিন্তু আল্লাহর নাম যদি ছাড়তে বলো আমি তোমারে মানি না আল্লাহু আকবার এবার দুধের বাচ্চাটা পায়ের মধ্যে এইভাবে দইরা মাথাটারে আগুনের মধ্যে দিয়া পুরাই আগুনের তাপে চেহারাটা প্রায় থেতলাইয়া গেছে মা দুখিনী চোখের পানি আর ধরে রাখতে পারে নাই মা দুখিনী কান্দা কান্দা আল্লাহর কই আল্লাহ গো আমার তোমারে ভালোবাসি বলে লোক সমাজে এত কলঙ্কি হে আমার আল্লাহ গো তুমি সাক্ষী দেখো গো আমার ইমানটারে তুমি নৈরাশ কইরো না এবার এই ছোট্ট বাচ্চাটারে আগুনের মধ্যে ফালাইয়া দিছে যেই মাত্রই মজার কথা যে কষ্টের কথা ভালোবাসার কথা ইমানের কথা আন্তরিকতার কথা মহব্বতের কথা গোপন কথা মারিফতের কথা হাকিকতের কথা গো চারটা ছোট্ট বাচ্চা সারা বিশ্বের মধ্যে ছোটবেলায় কথা বলছে ডাইরেক্ট কথা বলছে ছোটবেলায় একটা হলো জারিয়ার সঙ্গে দুইটা হলো ইউসুফ আলাইহিসসালাম রে যখন জুলাইখা মিথ্যা অপবাদ দিছিল ছোট্ট একটা বাচ্চা সাক্ষী দিছিল কথা কইছিল তিন নম্বরে হলো ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নবুয়তের জন্য প্রমাণ চাইল ছোটবেলায় ঈসা নবী প্রমাণ দিছিলেন আর চার নম্বর যে জাদুমণিটা এই জাদুমণিটা হলো ফেরাউনের কন্যা মাসি তার ছোট্ট পুত্র সন্তান আগুনের ভিতরে বইরা বইরা ছোটবেলায় কথা বলেছে আল্লাহু আকবার বলে এই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কই আম্মা গো ও আম্মা গো আপনি কান্দেন না আপনি কান্দার দরকার নাই আমি যে আগুনের মধ্যে পড়লাম আপনিও হকের মধ্যে আছেন আমিও হকের মধ্যে আছি হো আম্মা গো আগুনের মধ্যে কষ্ট নাই আল্লাহর প্রেমে আসলে শান্তি রবাব না আল্লাহু আকবার এবারে সেই ছোট্ট বাচ্চারে আগুন দিয়া পুড়াইছে গো এবার যাও এই মাসি তারে তার বাবা ডাক দিয়া কয় হো মাসি তা তোমারে তোমার সন্তান সাইরো ডারে আগুন দিয়া পুরাইলাম ও মাসি তারে এখনো সময় আছে আল্লাহর নাম ছেড়ে দাও মাসি তা কয় সাইটটা পুলারে চোখের সামনে পুরাইলেন আমি মায়া করলাম না আমার জানের মায়া তো আমি আগেই করি না হে আমার বাবারি ও আমার শাহপুরের মেধা সাহা La ilaha
لا إله إلا الله 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 لا حق لا إله لا الله 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 اكتا زبان بند رکھبن نا چیتکار میرے بولین سبحان الله ستا سنتان مائر سامنے جدی آگون دیا پورا মা যদি এরপর আল্লাহর নাম ভুলে না আপনারা বলেন এই প্রেমিকাটার দাম আল্লাহর দরবারে কম না বেশি এবার নবীজি কয় মেরাজে যাওয়ার সময় নবী কয় জিবরাইল এই সাতটা পুলারে যখন আগুন দিয়া পুরাইলো এরপর ঘটনা তুমি শোনাও কি ফেরাউনের ডাক দিয়া কয় মাসি তারে সাতটা সন্তানরে আগুন দিয়া পুরাইলাম তোমারও কিন্তু আগুন দিয়া পুরাইব এবার মাসি তা কয় সাতটা সন্তানের মায়া করি নাই আমার জানের মায়া তো আমি আগেই করি না ও বাবা আপনি যদি আমার আগুন দিয়া পুরাইবেন একটা কথা জেনে রাখেন আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না এবার মাসি তারে আগুন দিয়া পুরাইতে নিলেন মাসিদার ডাক দিয়া কই আব্বা গো আমার তো পুরাইবে না আমার জানাই আছে গো আমারে আপনি ছাড়বেন না আপনার অন্তরে দয়া নাই মায়া নাই আমি জানি কিন্তু সন্তান হিসাবে আপনার কাছে মরণের আগে একটা ওসিয়ত আছে গো কই কি ওসিয়ত কই আমি যখন আগুন দিয়া আমি মাসিদারে যখন পুরাইয়া ফেলবেন আমি জানি সন্তানের হাড়ির লগে আমার হাড়ি মিল্লা যাইব এই সন্তানরা তো গরুটার ভিতরে পিতলের গরুর ভিতরে জমা আছে আগুন দিয়া পুরাইছেন কিন্তু আমি মাসি তারেও যদি আগুন দিয়া পুরাইয়া ফেলেন গো কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ আপনার কাছে আমার একটা অনুরোধ আমার সাতটা সন্তানের আগুন দিয়া পুরানোর পরে যেই সমস্ত হাড়িগুলাই আছে গো আমি মাসিদার হাড়িগুলারে সাতটা সন্তানের হাড়ির সঙ্গে একত্র করবেন আপনি বাবার কাছে আমার একটা ওসিয়ত আমার সাতটা পুলার হাড়িগুলো আমি মাসিদের হাড়িগুলো এক সঙ্গে কবরে দাফন করবেন আমার এই ফেরাউনটা ডাক দিয়া কয় তুমি তো আমার কন্যা তোমার একটা অধিকার আছে আমার উপরে ঠিক আছে তোমার ওসিয়ত আমি পালন করব আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার সময় জিব্রাইলের ডাক দিয়া বলে ও জিব্রাইল এই যে লাশের গন্ধ গন্ধগুলো আসতেছে এইগুলো জান্নাতের গ্রাম নয় এইগুলো কোন বাগানের গ্রাম নয় ওই যে মাসিতা মাসিতা সাতটা পুলারে আগুন দিয়া পুরাইয়া এই জায়গার মধ্যে কবর দিছিল রে এই কবর থেকে মেশকে আম্বরের গ্রাম আল্লাহ জারি করে দিছে আর চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এখন আপনারাই বলুন আল্লাহর প্রেমের মহব্বতের প্রেমের পহিরা যদি মারা যান আল্লাহর রাসূলের মহব্বত নিয়া যদি আল্লাহর প্রেম নিয়া যদি আগুনে পড়ে মারা যান পানির মধ্যে পড়ে মারা যান রোগের মধ্যে পড়ে মারা যান অ্যাক্সিডেন্টে মারা যান বিপদাপদে পড়ে মারা যান দুশমন কর্তৃক যদি নিহত হয়ে যান নবীর মহব্বত যদি অন্তরে থাকে আপনারা বলেন কবরে যাওয়ার পরে শান্তি না অশান্তি আর একটু জোরে বলেন শান্তি না অশান্তি মিলাদ কি আমে দুরুদ সালামে মিলাদ দুরুদ সালামে
نبی جی کے خوشی راکھو نبیر چرنیتے شارا جیبون آمی تھاک ایک دہار تلن بابا نبی خوشی ہوئے نبیر چرنیتے شارا جیبون آمی تھاکو بھالو بیشے نبی جی کے بھالو بیشے نبی جی کے ریدوئی مازار دھورے راکبو نبیر چرنیتے شارا جیبون آمی تھاکو সয়নে সপনে নিশি রজনীতে সয়নে নিশি রজনীতে প্রাণ ভরে তোমায় ডাকব নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে তোরে রাখব নবীর চরণেতে সারা এই ভালোবাসা দুনিয়ায় ধরে রাখতে চাই আখিরাতে সেই ভালোবাসার রেজাল্ট হিসাবে রসূলকে আমরা মনের গড়ে চাই কথা কোন ঠিক না বেঠিক আমার কথার সাথে খাড়া খাড়া একমত একটু হাত তোলেন দুই হাত তোলেন একটা স্লোগান দেন কে আছে নারে তাকবীর আল্লাহু আকবার নবীর পক্ষে কি আপনারা আছেন থাকবেন যদি থাকেন একটা ওয়াদা করতে পারবেন না আজকে রমজানের রোজাটি কে কে রাখবেন হাত তুলে ছোট্ট পোলাবান তোরা আত্মলিস বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন তো হাত নামান তবে আমাদের দেশে আনভুটার যারা এদের দাফন বেশি আর ঈদের মাঠে বেরোজগার যারা এদের হাওয়ার বেশি বহুত শুক্র আছে রোজা তাহে না কথা কোন নাকি লাগে বহুত গুসকুর আছে রোজা তাহে না একবারে সুদ খাই ব্যাট বর্গের রাহে দেখবেন ঈদের সময় কি করে ভাত খাওয়ান দেবে করে আর সেন্টিং যে লাগাই ঈদের প্রথম কাতারে গিয়ে আলো এমন কিছু রোজাদার আছে না ভাই দিনের বেলা খাওয়াইন না রোজাদার আছে না
এই সমস্ত বেরোজদারটি ঈদগাহ মাঠে যায় ইমাম সাহেবের দমক মারে হুজুর নামাজ শুরু করেন আর শুনতেছে না বাবা রে বাবা পাতি জার গরু পাতি তোর কি রি এ তোর ইতির রে বাইরন থেকে তোর গরু রোজাদার আর হাদিস শরীফের মধ্যে আছে রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য ঈদুল ফিতর একমাত্র রোজাদারের জন্য বেরোজদারের জন্য কোনো ঈদ নাই কথা কোন ঠিক না বেটি তো এই জন্য যারা বেরোজদার ঈদের মাঠে মস্তাই করে যায় না আপনারা আর যায় না কথা ঠিক না আমরা ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ব এক তোমরা ঘরের মধ্যে বসে বসে সেমাই খেয়ে না হাসর বাসে জুতার বাড়ি খেয়ে কথা কোন ঠিক কিনা আমরা ঈদের নামাজ পড়ব সেমাই খেয়ে যাব আমার খেয়ে আবার খেয়ে আবার আসবো ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ব এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহি হামদ বলে বলে আমরা ঈদের মাঠে যাব আর ঈদের মাঠে যাওয়ার সময় মুরে মুরে ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন হাদিস শরীফের মধ্যে এসেছে ঈদের ময়দানে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহি হামদ বলে বলে যাবেন হাদিস শরীফে এসেছে তিন রাস্তার মোড়ে ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন আপনার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য হাদিস শরীফে এসেছে এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় আসবেন কথা কোন ঠিক কিনা মনে থাকবে কথা মনে থাকবে তো এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় আসবেন আমি গতবার বিপদ করছিলাম বন্যার সময় তো ঈদ হইছে পানি উঠে গেছিল এক ফুলার কইলাম যে ভাই আপনি এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় আসবেন তো হুজুর যদি সূত্র দিতে পানি থাকে রাস্তা যদি একটা থাকে তাহলে যাবো কোন আমাকে বিকল্প যখন রাস্তা নাই আপনি এই রাস্তা দিয়ে নিয়ত করে আসেন তবে যাওয়ার সময় এই সাইডে যাইয়েন আবার সময় এই সাইডে আসেন হে রাসূল তোমায় ভালোবাসি গজল কি পছন্দ করেন আপনারা জোরে গান হে রাসূল ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কি দূরি না দিদার আর দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কে দূরি না নবীজিকে চাই হাসর মাসে যেন পাই কথা কোন ঠিক কি না আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন আমিন আমার ওয়াজ তখনই সার্থক হবে বিদায় বেলায় অনুরোধ করব আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বোনদেরকে বলবো আপনারা সবাই পর্দা করবেন স্বামীর খেদমত করবেন সত্য কথা বলবেন আপনাদের সবাইকে বলবো হালাল খাবেন হারাম থেকে বেঁচে থাকবেন মিথ্যা বলবেন না কারো গীবত করবেন না মায়ান হারাইলাম ঘুমের ঘুরে সপন এই আর কি দেখা হবে তো মুর্শিদে দেবন মাইশাল্লাহ মায়ার নেদন হারাইলাম ঘুমের ঘরে সপন আর কি দেখা হবে হেলো সহিদেব নাই গে মাশাল্লাহ
رغم হলে থাকে ভাগবন্ধ পালং কেশ গিয়া গঙ্গা কোন সন্ধানে মন চুরা ডুকে গিবে সিংহা হামশাল্লাহ রম হলে থাকে ভগবন্ধ পালং কেশ গিয়ে গে কোন সন্ধানে মন চুরা ঢুকে গিবে সিংহ গঙ্গা দুয়ারে প্রহরিত হইয়া প্রবেশ করুলু কে মন্দ দুয়ারে প্রহরিত হইয়া প্রবেশ করু কে মন্দ আরে কি দেখা হবে গো মুর্শিদ জীবনে গে মাশাল্লাহ কান্তে গিয়াছি নাই কি দয়া মায়া মাশাল্লাহ চরণ সেবা মুর্শিদের চরণ দাগা অইল নামর চরণ সেবা মুর্শিদের চরণ আমার লিবাগ মুর্শিদকে মনে মশাল্লাহ মুর্শিদ মুর্শিদ কই রাহিয়া আমার ঘুমাসে না নয়ন মুর্শিদ মুর্শিদ কই রাহিয়া আমার ঘুমাসে না নয়ন আমার বুলি বাগ মুর্শিদ কে মনে গে মাশাল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মহত বঙ্গ যত কাঁদাও কাঁদেব হইয়া আমি সোন বেড়ে মতঙ্গ মাশাল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মহত বঙ্গ যত কাঁদাও কাঁদেব হইয়া আমি সোন বেড়ে মতঙ্গ মাশাল্লাহ মায়া সর্দি লাগে তোমার খাই দিও তোমার চরণ গে মায়া সর্দি লাগে তোমার খাই দিও তোমার চরণ গে আমার বলি বাগ মেঘ কে মনে গে মাশাল্লাহ তোমার প্রেমে বৈরা বৈরা অন্তর গইল ছাগাঙ্গাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজবনে কাটাই গে মাশাল্লাহ তোমার প্রেমে বৈরা বৈরা অন্তর গইল চাগাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজ হনে কাটাইগে মাশাল্লাহ দূর
جدي راكو يامي زايبو تاهيري كار تعبو توري جدي راكو تومي جايبو تاهيري كار تعبو امار بولي واغور شرك مطلع امار بولي واغور شرك مطلع ما شاء الله প্রেমী কহদিয়া প্রেমী কে মোরে গোদিয়া প্রেমী তো মোরে নাঙ্গা আরে প্রেমী কহদিয়া প্রেমী কে মোরে গোদিয়া প্রেমী তো মোরে নাঙ্গা আরে জেজার ভালোবাসে সে তাহারে বলে নাঙ্গা আরে জেজার তাহারে বলে না আরে প্রেম কহদিয়া প্রেমিক মোরে গোদিয়া প্রেমী তো মোরে না মাশাল্লাহ প্রেম হাসাই প্রেম কাদাই রে দহিয়াল এই কি প্রেমের পাওনা দহিয়ারে রে প্রেম হাসাই প্রেম কাদাই রে হে দহিয়াল এই কি প্রেমের পাওনা আরে ফয়জুদ্দিন সার লাইগা তাহেরি হইছে রে দেওয়ানা আরে মুর্শিদের লাগিয়া তাহেরি হইছে রে দেওয়ানা ও প্রেম কহরিয়া প্রেমিকে মোরে গোদিয়া প্রেমী তো মোরে নাঙ্গা মাশাল্লাহ প্রেম রাগুন চলে দ্বিগুণ রে হে দহিয়াল জলদি লে নেবে না দহিয়াল রে প্রেম রাগুন চলে দ্বিগুণ রে হে দহিয়াল জলদি লে নেবে না আরে এই তাহিরি প্রেমী কহদিয়া কলঙ্ক গোসনা আরে এই তাহিরি প্রেমী কহদিয়া কলঙ্ক গোসনা আরে প্রেমী কহদিয়া প্রেমিক মোরে গোদিয়া প্রেমী তো মোরে না মাশাল্লাহ আমি কার লাগি সাহাযাইলামি কুঞ্জ যত লঙ্ক দেয় আমি কার লাগি সাহাযাইলামি কুঞ্জ যত লঙ্ক দেয় আইলানা গো মুর্শিদ আইলানা আইলানা গো মুর্শিদ আমার বাংগা গোরে আমি কার লাগি সাহাযাইলামি কুঞ্জ যত লঙ্ক দেয় মাশাল্লাহ প্রীতি শিখা রাহিয়া কই গেলা সাহারিও এ প্রীতি শিখা রাহিয়া এ কই গেলা সাহারিও কোথায় আছি কে মোহন আছি দেখলাই না ফিরিয়া গো দেখলাই না ফিরিয়া আমি যার ভালোবাসি আমি যার ভালোবাসি সে চাহি না ফিরে 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 গো আমি কার লাগি সাহাযাইলামি গুঞ্জ এ যত লঙ্ক দেয় মাশাল্লাহ ওহ
সঙ্গে নাই মোর সব খাগা আমি বহর এ কাগা এ সঙ্গে নাই মোর সব কাগা মুর্শিদ মুর্শিদ কইরা তাগিরি অন্তর হইছে কালা গো অন্তর হইছে কালা কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাসতাম সাগরে সাগরে গো আমি কার লাগিসা জাইলাম কন্দ এ যত দঙ্ক দেই গে মাশাল্লাহ আমি কার লাগিসা যাইলাম কন্দ এ যত নৌক দেই গে মাশাল্লাহ এই অন্তরের বেথা এ বলি কাহারই গো তারা এই অন্তরের বেথা এ বলি কাহারই গো তারা আশা ছিল মনের কথা বলি বলি রালা গো বলি বলি রালো কত স্বপ্ন ছিল মনে কত স্বপ্ন ছিল মনে বলব নিরলে নিরলে গো আমি কাহার লাগি সাজাইলাম কন্দ এ যত নৌক দেইয়া মাশাল্লাহ আহা আইলা না আইলা না গো মুর্শিদ আহা আইলা না আই মুর্শিদ আমার বাংগা গো আমি তাহার লাগিসা যাইলাম কন্দ এ যত নৌক নেই মাশাল্লাহ আমি বল এ কারা এ সঙ্গে নাই মোর সব কারা এই আমি বল এ কারা এ সঙ্গে নাই মোর সব কারা মুর্শিদ মুর্শিদ কইরা আমার হইছে ভীষণ জালা রে হইছে ভীষণ জালা কপালে কি ছিল লেখা কপালে কি লহলেখা বাস্তব সাগরে সাগরে গো আমি কার লাগিসা যাইলাম কন্দ এ যত নৌক নেই মাশাল্লাহ আহা আমি তোরে না সাহারিব আমি তোরে যাইতে না দিব হে আমি তোরে না সাহারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মেঘা সারে পাইলে তোরে না সাহারিব দয়াল বাবা কেল্লা সারে পাইলে তোরে না সাহারিব দয়াল বাবা ভয়ে দুদিন রে পাইলে তোরে না সাহারিব দয়াল বাবা শাহ সাহালাল রে পাইলে তোরে না সাহারিব দয়াল বাবা শাহ পহরাল রে পাইলে তোরে না সাহারিব শেরালি মেরালি না সাহারিব তৈয়ব শাহ তাহের শাহ না সাহারিব শেরালি মেরালি না সাহারিব তৈয়ব শাহ আহমদ শাহ না সাহারিব দয়াল বাবা সাহালিহি সারে পাগিলে তোরে না সাহারিব বকল ফলের মালা গাদিব সেই মহালা তোর গলাহি দিব সকল ফলের মালা গাদিব সেই মহালা তোর গলাহি দিব দয়াল বাবা মোর শহীদের আগিলে তোরে না সাহারিব মাশাল্লাহ হাই 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 হাই
রে কন্তা কইলা কইব আর কাহুরে না দেখতে দিব মনের কন্তা কইলা কইব আর কাহুরে না শুনতে দিব তুমি আল বাবা মে গাছাদে পাগলে তোরে না সাহিব তুমি আল বাবা মে গাছাদে পাগলে তোরে না সাহিব রাঙ্গা তোরণ মই সাহিব আর কাহুরে না দেখতে দিব রাঙ্গা তোরণ মই সাহিব আর কাহুরে না দেখতে দিব তুমি আল বাবা মে গাছাদে পাগলে তোরে না সাহিব মাশাল্লাহ বাজাইবাসি পাগলা আর হইতে শুনে আমি অপার হইতে বাজাইবাসি পাগলা আর হইতে শুনে আমি কে মনে কর দিব পারি আমি কে মনে কর দিব পারি সাত হার নাহি দয়াল টানকে নেল বাস রে বাজাইয়া আমি কিনা মন্ত্র দিয়া গো দয়াল কিনা মন্ত্র দিয়া গো মেঘাসা গোর তোর প্রাণ ঠিক নিল বাংলা শান্তি নাই রে পাগল দে আমার নাই সাহায্য বহজন গহ মরশিদ আমার নাই সাহায্য সে কি দন দিয়া রাখি তাগাম তো বৌমার মঙ্গল মাশাল্লাহ দিবানি শিকান্দি আমি দিবানি শিকান্দি আমি হইয়া তোমার ভিখারি মুরশি তামার হইয়ো গো কান্দা গানি মাশাল্লাহ আমি ডাকে তুমি কেন দৌড়াহা পাহালাও গো মোশে দৌড়াহা পাহা তোমার প্রেমে পোরা দেগো সঙ্গে লইয়া যাও বাহ মাশাল্লাহ এই তাহির রে চালাও পোরাও রে মাশাল্লাহ
বন্ধ সজনে তুমি আগুন কইর না গো বর্গ ফয়েজে কইর না গো বু 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 ওর 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 তুমি আমার সহায় সম্বল তুমি এবারে গঙ্গার মশাল্লাম তোরে যদি থাকো তুমি গো তোরে যদি থাকো তুমি বন্ধ চান্দ বলকা রে শান্তি নাই রে আসে কে রন্ত দহাইয়ে মশাল্লাম দয়াল মুর্শিদ গো শান্তি তাই রে গঙ্গাল দে রন্ত বহরাইয়ে মশাল্লাহ ডাকলে কেন তাও না সারা রে ডাকলে কেন তাও না সারা মুখ ফিরাওয়ার নদী গে মুর্শিদ অপহরাদি হইল আমি তো কত ব্যথাই আমার বুকে দেখা হাস পাড়ার লোকে তোর কি নাই কলঙ্কের তো হইয়াল রেগে তোর কি নাই কলঙ্কের আমায় যদি তাও তাহারাইয়া কে করবে মায়া তোর অপহরাদি হইল আমি তোর পয়সা যান পয়সা যান আপনারা পয়সা যান পয়সা যান পয়সা যান আপনারা পয়সা যান বসলে সুন্দর হবে অপহরাদি হইল আমি তোর আমি যে তোর মেহমারা আমি যে তোর প্রেমের মোরা সাইয়া দেখিনা এক নজর ফয়ে জুদ্দিন রে গে অপহরাদি নয়নে নয়নে রাখি এর পাশান তোমায় পাইলে নয়নে নয়নে রাখি নয়নে নয়নে রাখি ওর পাশান তোমায় পাইলে নয়নে নয়নে রাখি মাশাল্লাহ আর কাহুরে গে বসতে দিতাম নাহার বাজান তোমায় পাইলে নয়নে নয়নে রাখি মাশাল্লাহ নয়নে নয়নে রাখি ওরে বাজার তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব রিদর্শন সাজাইয়া রাগব তোর সুয়াইয়া
দিতা শোনো সাজাইয়া রাগব তোরে সোহাগিয়া আর কাউরে বসতে দিতাম নারে ফয়েজি শাহ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব এরে বাজার তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা কইতেন না দুই ঘন্টা ওয়াজ আর 25 মিনিট জিকির কোন ভাল লাগছে জিকির হইলো কলবের খোরা কথা কোন ঠিক কে কি বলবে এটা দেখার সময় তাহিরির নাই তাহিরির দলিল ছাড়া কোনো কথা কয় না কথা কোন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কইছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতালা সুবহানাকা ফাকিনা আযাবান নার দাঁড়ায়া বইসা শুয়া তিন অবস্থায় আল্লাহর জিকির করা যায় কথা কোন ঠিক কি না খিরামান কাতিবিন রুজ হাশরের দিন কিরামান কাতিবিন রুজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার হাতে তালি দিন আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক কথা কোন ঠিক না আল্লাহর আউলিয়া আশেকের বন্ধু আমার দয়াল খাজা করুণার সিন্ধু আল্লাহর আউলিয়া আশেকের বন্ধু আমার দয়াল খাজা করুণার সিন্ধু উহে পাক সুবহান আমি তোর আশেকান উহে পাক সুবহান আমি তোর আশেকান এই তাহিরের নাম টুকু আশেক রূপে রোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম কাউসে পাকের লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক কথা কোন ঠিক কিনা আর জোরে জোরে বলেন ঠিক কিনা বেঠি সবাই খুশি তো ইনশাল্লাহ আয়েন রসুলকে দাঁড়িয়ে সালাম দে ইয়া নবী সালাম সবাই লাইন ধরে Oh,
حسنت جميع خصاله صلى عليه وآله آمين اللهم آمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم زين قلوبنا بالقرآن ونجنا من النار بالقرآن يا رب العالمين راترو براي اكتر كاچا كاچا راترو براي اكتر بيجا دكتا بيجا আল্লাহ স্টেজের ভিতরে আসলাম আড়াই ঘন্টার কাছাকাছি আয় রব্বুল আলামিন মেহেরবানি করে গো তুমি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে জানি না কার আব্বা নাই আম্মা নাই ওই আব্বা আমার কবরটা রে গাও জান্নাতের বাগান বানাইয়া দাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় রব্বুল আলামিন আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় নবী না দেখাইয়া কবর দেশের ডাক দিও না আল্লাহ কিছুদিন পরে মাহে রমজানুল মুবারক
এই মাহে রমজান কার জন্য জানি জীবনের শেষ রমজান হয়ে যা আল্লাহ তুমি আমাদেরকে নবী না দেখাইয়া মরণ দিও না এ রব্বুল আলামিন মেহেরবানি করে গো পর্দানশীন আমার মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে গো ওই মা বোনদের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আমার মা বোনদেরকে তুমি পাগলনি ফাতেমার সঙ্গে হাসর নাসর করায়াও আল্লাহ নবী না দেখায়াও কাফরের ভিতরে ঢুকাইও না অনেক মা বোন আছে দাম্পত্য জীবনে অশান্তি আল্লাহ মেহেরবানি করে গো দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দাও এ মাবুদ অনেকে অসুস্থ আল্লাহ সাহেবের দাওয়াতের ছেলেটা অসুস্থ আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝিয়ে দাও আল্লাহ নবীর খাতিরে তুমি অসুস্থতাকে মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ যেই দিন মরণ দিবা গো রমজান মাসে মরণ দিও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যাদের টাকা পয়সা নাই তুমি ধনের মালিক বানিয়ে দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার জিন্দা নবীর সালাম দিতে পারি আয় রব্বুল আলামিন যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ সন্তান দিয়া মুখে হাসি ফুটাই বিদেশের বাড়িতে যারা আছে গো আল্লাহ তুমি সহিহ সালামতে রাখিও আল্লাহ মেহেরবানি করো গো তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমাদান اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي আজকের মাহফিলটাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না আমরা গুনাহগার ডাকিবারে বার আমরা গুনাহগার ডাকিবারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকিবারে বার আমরা গুনাহগার ডাকিবারে বার আব্বা আমার যার শুইছে অন্ধকার কবরে মাফ করো মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার আমরা গুনাহগার ডাকিবারে বার ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ببركه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام